ওয়েলকাম টু কুইটসেল ফিল্মস। কুইটসেল ফিল্মস নিয়ে এসেছে রাইটার্স চয়েস। এই সেগমেন্টে আমরা আপনাদের কাছে তুলে ধরব দেশ বিদেশের নানান সাহিত্য ও বিভিন্ন লেখকদের গল্প। আজকের গল্প সত্যজিৎ রায়ের অভিরাম। সত্যজিৎ রায়ের জন্ম 2 মে 1921। তিনি শুধু এক লেখক বা চলচ্চিত্রকার নয়, তিনি হলেন বাঙালির আবেগ। ফেলুদা, প্রফেসর শঙ্কু ছাড়াও তার লেখা ও সৃষ্টি করে যাওয়া অজস্র ছোট গল্প ও চরিত্র বাঙালির মনে আজও দাগ কেটে রয়েছে। প্রধান চরিত্রে শঙ্করবাবু ও অভিরাম। শুরু হচ্ছে অভিরাম। তোমার নাম কি? আগে বাবু, আমার নাম অভিরাম সাউ। তা তোমার বাড়ি কোথায়? ওই উড়িষ্যার উল্লয়পুর গ্রামে। বাড়িতে কে কে আছে? ওই তো আমার দাদা, বৌদি আর 2 ভাইপো। তোমায় বাড়ি যেতে হয় না? সে কালে ভদ্রে বাবু, সংসার তো করি নাই, শুধু কয়েকটা ধানের জমি আছে, ওই বেশি নয়, 2-1টা। দাদাই সব দেখাশোনা করেন। বলছি, তুমি যদি বাড়ি যাও তাহলে বদলি দিয়ে যাবে তো? হ্যাঁ নিশ্চয়ই, তবে সেসবের প্রয়োজন পড়বে না বাবু, হলে আমি নিশ্চয়ই দিয়ে যাব। বদলির কথা কেন উঠল? তার কারণ হচ্ছে আমার সন্ধেবেলা একা থাকতে ভয় হয়। আমার ওই আসলে ভূতের ভয় আছে। রান্নার যে লোক পেয়েছি সে কাজ করে চলে যাবে বিকেল বিকেল, সন্ধ্যের পর আমি পুরো একা, তাই আমার একজন লোক চাই। সে নিয়ে আপনি চিন্তা করবেন না বাবু, আমি ভূতে তেমন ভয় পাই না। তাহলে বেশ, ঠিক আছে অভিরাম। লোকটিকে বেশ ভালোই লাগলো শঙ্করবাবুর। 40-এর কাছাকাছি বয়স, হাসি খুশি, চালাক চতুর চেহারা। স্টেট ব্যাংকের কর্মচারী শঙ্করবাবু এখন পশ্চিমবাংলা ও উড়িষ্যার বর্ডারে বদলি হয়ে এই কাঞ্চনতলা নামক এই ছোট্ট শহরটিতে এসেছেন মাত্র 7 দিন হল। তিনি একা একজন মানুষ, দুখানা ঘর সমেত একটা ছোট্ট একতলা বাড়ি পেয়ে সেখানেই তিনি রয়েছেন দিব্য। তবে বাড়ির পরিবেশ নিরিবিলি হওয়ায় একজন চাকর সবসময় থাকা দরকার। শঙ্করবাবুর ভূতের ভয়টা বেশ খাঁটি। অনেক বছর অনেক প্রচেষ্টা করা সত্ত্বেও তিনি সেটা কাটিয়ে উঠতে পারেননি। অভিরামকে শঙ্করবাবু দিন দিন ভালো লাগতে লাগলো। সে যথেষ্ট পরিশ্রম এবং তার সাথে কাজও বেশ ভালোই করে। আর সন্ধ্যেবেলা সে সত্যি করেই শঙ্করবাবুকে সঙ্গ দেয়। আরেকটা জিনিস শঙ্করবাবুকে অবাক করে, সেটা হলো অভিরামের গল্পের স্টক। সে বলে যে সে নাকি সেসব গল্প ছেলেবেলায় তার দিদিবার মুখে শুনেছি। উড়িষ্যার অপুরন্ত রূপকথা ও উপকথা, এমনকি ভূতের গল্প বলার মন্ত্রণাও শঙ্করবাবুকে সে দিয়েছে, কিন্তু তিনি রাজি হননি। আমি কিন্তু অনেক ভূতের গল্প জানি বাবু। সে ঠিক আছে, তবে ওই জিনিসটা বড় তুমি বাদই দাও, বুঝলে অভিরাম? না না, সে ঠিক আছে, কিন্তু যদি কখনো আপনার মনে হয় আপনি ভূতের ভয় কাটিয়ে উঠতে পেরেছেন, তখন আমাকে বলবেন, তখন শোনাবো না হয়, দেখবেন কত সব মজাদার গল্প। তুমি কি ভূত মানো অভিরাম? এতে মানা না মানার কি আছে, ভূত থাকলেই আছে, না থাকলে ব্যাস কথা ফুরিয়ে গেল। তবে ভূত হলেই যে খারাপ হবে এটা আমি মানি না, ভালো ভূত হলে খেতে কি। এর চেয়ে আর বেশি কথা এগুলো না। তিন মাস পর এক বর্ষার দিনে অভিরাম শঙ্করবাবুর কাছে এসে বলল, বাবু দাদার কাছ থেকে চিঠি আসছে।
ভারী বর্ষা হওয়ার ফলে সব ফসল নষ্ট হয়ে গেছে। আমাকে কয়েকদিনের জন্য যেতে বলছে, একা সামলাতে পারছেন না। ওই 3 কি 4 দিনের জন্য আমাকে একটু যেতে দিতে পারবেন বাবু? শঙ্করবাবু এই অবস্থায় আর না করতে পারলেন না। কিন্তু যাচ্ছ যে, লোক দিয়ে যাবে তো? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই আমি খুব ভালো লোক দেব। তবে সে বোধ করি আমার মতো অত কথা বলতে পারবে না। তা যাই হোক, শুধু সন্ধ্যেবেলা আমাকে সঙ্গ দিলেই হলো। তা পারবে, যতক্ষণ না আপনি শুতে যাবেন ও আপনার সাথেই থাকবে। অভিরাম চলে যাওয়ার 3 দিন পর শঙ্করবাবু তার থেকে একটি চিঠি পেলেন। খবর ভালো নয়, অভিরামের আরও 3 দিন লাগবে অবস্থা সামাল দিয়ে আসতে। এই অবস্থায় শঙ্করবাবুর কিছু করার নেই। এই বদলি চাকরটিকে তার খুব একটা পছন্দ নয়, কাজ ভালো করলেও মুখটি বড় গোমরা। পরের দিন সকালে রেডিওতে খবরটা শুনে শঙ্করবাবু স্তম্ভিত হয়ে পড়েন। বর্ষার কারণে তার চাকর অভিরামের গ্রাম ও তার পার্শ্ববর্তী এলাকায় প্রায় 1000 জন মানুষ মারা গেছে ও বহুজন গৃহহীন। শঙ্করবাবুর মাথায় হাত, কী করবেন তা তিনি কিছুতেই বুঝে উঠতে পারলেন না। চিঠি লেখার কোনো মানে হয় না, এই অবস্থায় অভিরামও যে লিখবে তার কোনো ঠিক নেই। অভিরামের বদলি নিতাইও তাকে এ ব্যাপারে কোনো সাহায্য করতে পারল না। রাত 10টার পর সে কাজ সেরে চলে যাওয়ার পর শঙ্করবাবু তার শোয়ার ঘরে একাই প্রবেশ করলেন। বিছানায় শুয়ে বুঝলেন তার ঘুম আসার সম্ভাবনা কম। অভিরামের অভাব তিনি তীব্রভাবে অনুভব করছেন। রাত নিঝুম হতে লাগলো, তার সাথে ঝিঝি ও শেয়ালের ডাক। শঙ্করবাবুর মাথার ওপর আকাশ ভেঙে পড়েছে, ভূতের ভয় তার শিরদাঁড়া দিয়ে হেউ খেলে যাচ্ছে। একটা পায়ের শব্দ পেলেন শঙ্করবাবু, তার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। হঠাৎ অভিরামের গলা না? শঙ্করবাবু ঢোক গিলে মৃদু কণ্ঠে বলল, কে? ও অভিরাম নাকি? আমি ফিরে এসেছি। উফ, বাঁচালে তুমি অভিরাম। দাঁড়াও, দরজা খুলি। না বাবু, খুলবেন না, খুললে কিছু দেখতে পাবেন না। মানে? হ্যাঁ বাবু, আমি অভিরাম। তবে আসল অভিরাম নয়, আমায় বন্যায় টেনে নিয়ে গেছে। আমি অভিরামের ভূত। বাবু বাবু, তোকে কি করে দেখতে পাবো? শুধু একটা ব্যাপার হলেই পাবেন, যদি আপনিও ভূত হন। হলে আর বলছি কি, তুই ভূত শুনে তো আমার আত্মারাম খাতা ছাড়া হয়ে গেছে। আমার দেহ পড়ে আছে খাটের ওপর, দৃষ্টি একদম ছাদে। তবে আর কি, চলে আসুন। আমি আসছি, আমাকে ভূতের গল্প শোনাবি তো? বাকি মরণটা না হয় ভূতের গল্প শুনেই কাটিয়ে দেব, কি বলিস? শুনছিলেন সত্যজিৎ রায়ের লেখা অভিরাম। গল্প পাঠ ও শঙ্করবাবুর চরিত্রে সৌপ্তিক দে, অভিরামের চরিত্রে রোহিত দত্ত, সাউন্ড ডিজাইন ও ব্যাকগ্রাউন্ড মিউজিক সৌপ্তিক দে, পোস্টার ডিজাইন সৌমি ব্যানার্জি, পর্ব পরিচালনায় সৌমি ব্যানার্জি ও স্বাগত বাসু। আমরা ফিরে আসব খুব শীঘ্রই আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে।